তো জন্মাষ্টমীর যে কাজগুলো আছে আগে থেকে লিস্ট বানিয়ে রেখেছিলাম, আমি বাজার নিজে পছন্দ করে নিয়ে এসেছি। বড়িটা এখন ভাজবো, ঘরে ঝুলটা আর ফ্যানটা পরিষ্কার করে দিচ্ছি। তো এবার তো একবার হয়ে গেল, এখন জন্মাষ্টমীর আগে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ভাজে এখন 9:10। বৃষ্টি তো সারা রাতই হয়েছে না মাসি, বৃষ্টি আজকে সারা রাত বৃষ্টি পড়েছে। সকালবেলা 1 ঘন্টার জন্য কমেছিল, ওই 7টা থেকে 7:30-8টা পর্যন্ত কমেছিল, তারপরে আবার 8টা থেকে শুরু হয়ে গেছে। মানে ওয়েদারটা তো খুবই সুন্দর। কালকে যখন আমরা বাড়ি ঢুকি ওই 8:15 নাগাদ, তখন থেকে বৃষ্টি শুরু হয়েছিল। মানে সারাদিন ভাবছিলাম কখন বৃষ্টি হবে, আর কালকে যা রোদ গরম ছিল, মানে গাড়িতেও বসে থাকা যাচ্ছিল না। দিয়ে পরে যাই হোক, বৃষ্টিটা শুরু হয়েছিল একদম লাস্ট মুমেন্টে, দিয়ে এখন পর্যন্ত চলছে। বেলা 8টার সময় বৃষ্টির মধ্যে আমি বাজার করে এসেছি, ওরা দুজন গাড়িতে বসেছিল, আর আমি সমস্ত সবজি বাজারগুলো কালকে যদি না করতাম তাহলে তো আর সময়ই পেতাম না। মাসিকে বললাম তুমি ফ্রিজটা পরিষ্কার করো আর একবার এখন করুক, কারণ অনেক দিন হয়ে গেল ফ্রিজটা পরিষ্কার করা হয় না। আজকে সবজি ঢুকাবে, আর সামনে জন্মাষ্টমী আছে। মানে এত কাশি হচ্ছে না আমার, মানে প্রচণ্ড বুকে ব্যথা করছে, আর ওষুধ খাচ্ছি। তো ওষুধ খাওয়ার জন্য ওষুধ একদিন খেয়ে পরে আমার কাজ হতে শুরু করে দিয়েছে। মানে শুকনো কাশি হচ্ছিলো, আস্তে আস্তে কফগুলো উঠছে, মানে কাশি ওই জন্য বেশি হচ্ছে। তাই কী বলছিলাম, আজকে একবার পরিষ্কার করবো, আর শুক্রবার নাগাদ, মানে আমাদের বৃহস্পতিবার পর্যন্ত মানে নর্মাল খাওয়া দাওয়া হবে, শুক্রবার পর্যন্ত আমরা সংযম শুরু করবো শুক্রবার থেকে। আর সোমবার তো জন্মাষ্টমী, ওই জন্য শুক্রবারের আগে একবার ফ্রিজটা পরিষ্কার করা হবে। তো এখন একবার করে নিন ভালো করে, তারপরে আবার আশা করছি আর কোনো কিছু ফ্রিজের মধ্যে ঢোকাবো না। তো দেখা যাক, আজকে এসে এসে মাসি রান্না বান্না মোটামুটি করে নিয়েছে। এটা হচ্ছে সেদ্ধ ভাত করা হয়েছে, আলুর পাঁপড়, এটা যতদিন না শেষ হচ্ছে এটা চলবে, আর হচ্ছে ডিম সেদ্ধ। সাবধানে যাবে, রেনকোট, বৃষ্টি পড়বে না? আচ্ছা, বৃষ্টি পড়ছে খুব জোর, তাও বিনা রেনকোটে যাবো। বাইক নেই? ও আচ্ছা, টোটোতে যাবে। তো হচ্ছে সোমবার, আজকে এত বৃষ্টি পড়ছে। তো জন্মাষ্টমীর যে কাজগুলো আছে আগে থেকে লিস্ট বানিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম যে আজকে সোমবার থেকে শুরু করে দেবো, বৃহস্পতিবার নাগাদ ঘরের কাজগুলো শেষ করে দেবো। মানে ঘরটা একটু ঝুলগুলো ঝাড়বো, তারপর হচ্ছে কাছাকাছি আছে সেই কাছাকাছিগুলো করবো, কই আর করবো। আজকে তো হবে না, বৃষ্টি পড়ছে। কালকে যে জামা কাপড়গুলো পরে গেছিলাম সেগুলো তো পুরো জলে কাদামাখা হয়ে গেছে, সেগুলোকেই ভিজিয়ে রেখেছি, সেগুলোই যে শুকাবে তার কোনো ইয়ে নেই। মানে আজকে তো হবেই না, তো দেখা যাক কালকে যদি রোদ হলে কালকে করবো। কিন্তু জানি না, আমি চেয়েছিলাম বৃহস্পতিবার নাগাদ কাজটা শেষ হয়ে গেলে আমি পুজোর কাজটা শুক্রবার থেকে শুরু করে দেবো, কারণ একা হাতে কাজ করতে হবে, মাসি আছে, মাসিকে তো আগে থেকেই বলে রেখেছি 1 মাস আগে থেকে তোমাকে কী কী করতে হবে। তো যাই হোক, এখন বাচ্চা আছে বলে অল্প অল্প করে কাজ আমি আগে থেকেই শুরু করতে চেয়েছিলাম, কিন্তু বৃষ্টি পড়তে গেলে তো কিছুই হবে না, কী করবো জানি না। যাই হোক, দেখি আজকে যদি কিছুটা পরিষ্কার করতে পারি করবো, নাহলে একদম যখন রোদ উঠবে তখন করবো। মিশুকে এখন খাওয়াবো, 10টা বেজে গেছে। সকাল থেকে একই নাগারে বৃষ্টি পড়ে যাচ্ছে, বেশ ভালো লাগে আমার বৃষ্টির দিনগুলো। আমার ভিডিও এখনও বলতে আপলোড হয়নি, আমার 12টার সময় ভিডিও আপলোডের সময়। কালকে রাতে তো ক্লান্ত হয়ে পড়েছিলাম বলে আর মানে ভিডিওটা জাস্ট এডিট করে রেখে দিয়েছিলাম, আপলোডও করা হয়নি। আর আপলোড করতে অনেক টাইম লাগে, মানে 1 ঘন্টা প্রায় টাইম লেগে যায়। তো এখন আমি 10:45 বেজে যাচ্ছে, রান্নাবান্না শুরু হয়নি, যাবো রান্নাবান্না করবো, আর 1 ঘন্টা হাতে আছে। জানি না কখন ভিডিও আপলোড করবো, করবো একটু পরে, আজকে একটু লেট হবে, তার আগে রান্নাবান্নাটা বসিয়ে দিই। আজকে প্রথমে ভেবেছিলাম খিচুড়ি করব এই ওয়েদারে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তারপরে মনে হলো না খিচুড়ি না, পাঁচমিশালির তরকারি করব, করলা ভাজা করব। করলা ভাজা তো রোজই থাকে, নতুন কিছু না। আর এখানে হচ্ছে কলাইয়ের ডাল করব। পাঁচমিশালির তরকারি আজকে যে কতদিন পর করছি, কালকে আমি বাজার নিজে পছন্দ করে নিয়ে এসেছি। ডাঁঠাটা নিয়ে এসেছিলাম, এই ডাঁঠার এতগুলো শাক বেরিয়েছে, পাতাগুলো বেশ ভালো ভালো আছে, কালকে বেছে বেছে নিয়ে এসেছিলাম। আর এটা কালকে ইয়ে করে খাবো, ডাঁঠার শাক বানিয়ে খাবো, রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। এখানে কলাইয়ের ডালটা চাপিয়েছি, অনেক পুরনো ডাল তো ওই জন্য একটু কম এসে করতে হচ্ছে। আর এখানে হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে, একটু গরম জল করব, দিয়ে সেদ্ধ করতে বসাবো। জিরা আর আদা বাটা দিয়েই করছি, সরষা বাটা দিয়েও ভালো লাগে, কিন্তু আমি জিরা বাটা। তরকারিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর বড়ি ভাজতে ভুলে গেছিলাম আগে, বড়ি দিয়েই করব। তো বড়িটা এখন ভাজবো, বড়ি প্রায় শেষের দিকে আমাদের, এবার আবার যাব বড়ি নিয়ে আসবো। এই বড়িগুলো ভাজার সময় এত সুন্দর মানে গন্ধ বেরোয় না, মানে খুবই ভালো লাগে। একটু লাল লাল করে ভাজলাম,
প্রতিদিন করলা ভাজা আগে চেপে আজকে করলা ভাজা সবার পরে। বড়িটা ভাজার পর ভেঙে নিয়েছি, দিয়ে দেবো এবার। তরকারি কালারটা খুব সুন্দর এসছে, তরকারিটা মাখো মাখো হয়ে গেছে। লাস্টে কাঁচা লঙ্কা দিলাম, এখানে একটু মিষ্টি দিলাম, জাস্ট একটু মিক্সড করবো ওগুলো, দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে তরকারি, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন দেখি ঘরটা একটু ঝুলটা ছেড়ে দিই, আজকে তো কাজ নেই, মিশুকে স্কুল পাঠাইনি, ওই জন্য ভাবলাম ঘরের ঝুলটা আর ফ্যানটা পরিষ্কার করে দিই, তাহলে আমার ঘরের কাজটা শেষ হয়ে যাবে। বাকি কাছাকাছি কাজটা আস্তে আস্তে হবে, যদিও বা বৃষ্টি এখন কমে গেছে, যেগুলো কালকে জামা কাপড় ছিল সেগুলো চাপিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে। একটা জামা কাপড় শোকানোটা বর্ষার দিনে বেশি টেনশন, বৃষ্টি ভালো লাগে খুবই ভালো কথা, কিন্তু জিনিসপত্র শোকায় না, এটা হচ্ছে টেনশনের কথা। বৃষ্টিটা কমে গেছে এখন। আজকের ওয়েদারটা ভালো আছে বলে এত ঝুলটুল ঝেড়েও কোনো গরম লাগছে না, সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই আমাদের বেডরুমটা হয়ে গেল, ডাইনিং রুমটা হয়ে গেল, কিচেন হয়ে গেল, শুধু বাকি থাকলে হচ্ছে আমাদের বাইরে একটা স্পেস রয়েছে যেখানে জুতো টুতো থাকে, আর বাকি স্টোরেজ হিসেবে যেটা আছে সেটা পরিষ্কার করতে হবে, আমাদের সাইড রুমটা পরিষ্কার করতে হবে। যেহেতু জামা কাপড় আছে সাইড রুমে, মানে ভেজা জামা কাপড়গুলো মেলা আছে, ওই জন্য আর ওই ঘরটা করলাম না, আবার উঠিয়ে করাটা অনেকটাই টাইম লেগে যাবে, তো ওটা নেক্সট ডে কালকে করবো, নাহলে পরশু করবো। আপাতত অনেক বড়ো কাজগুলো হয়ে গেলো, মানে বড়ো জায়গাগুলো, শুধু এখন ফ্যানটা পরিষ্কার করবো, ফ্যান দুটো পরিষ্কার করলেই হয়ে যাবে। যে ফ্যান পরিষ্কার করতে উঠেছি আমি না, ও উঠেছে জানি না, কে উঠেছে, কে উঠেছে ফ্যানটা পরিষ্কার করতে? ফ্যানটা পরিষ্কার হয়ে গেলে আর একবার মুছে দিলে পরিষ্কার হয়ে যাবে। কাল পর্যন্ত ফ্যানে হাওয়া পাওয়া যাচ্ছিল না, আজকে পরিষ্কার করার পর এত স্পিডে তিনে ফ্যান চলছে এটা। এখন বাজে হচ্ছে কটা বাজে? পৌনে দুটো বাজে। জাস্ট সন্তান করে পূজা করলাম, কাজ শেষ হলো, অনেকটা লেট হলো, একটার সময় আমি স্নানে গেছি, মিশুকে আগে স্নান করিয়ে দিয়েছি, এখন একসাথেই খেতে বসে যাবো, নতুন করে আবার বৃষ্টিটাও শুরু হয়ে গেলো। যাই হোক, যেদিন কাজ হবে সেদিন তো একটু লেট হবে। বলে দাও মাসিকে বাই বাই, বলো কালকে তাড়াতাড়ি আসবে, বাই বাই। হয়ে গেছে, বাই বাই হয়ে গেছে, বাই বাই একবারই বলতে হয়, পাঁচবার বলতে হয় না, বন্ধ করো। হ্যাঁ হাত চিপে যাবে, আমাকে দাও, আমি করে দিই, আমি একটু হেল্প করে দিই তোমাকে, তুমি পারবে আমি জানি। মাসি চলে গেল, ঘর বাড়ি একদম সমস্তটা পরিষ্কার, আজকে অনেক বেশি খাটনি হয়ে গেল। ওয়েদারটা ভালো ছিল বলেই আমি আজকে কাজটা করার সিদ্ধান্ত নিলাম, না হলে তো 11টা বেজে গেছিলো কাজ শুরু হতে হতে। আর এদিকে দেখো কত সুন্দর, ওপর থেকে নিচ পর্যন্ত পরিষ্কার করে নিয়েছি, আর ঘরটা লাস্টে বেলা একটু নিমাই আর তার সাথে হচ্ছে একটুখানি শ্যাম্পু দিয়ে প্রত্যেকটা ঘর, বারান্দা ফারান্দা, ডাইনিং টাইনিং সব মুছে ফেললাম, যার কারণে দেখো এত সুন্দর মেঝেটা চকচক করছে, আর টাইলগুলো তো অনেক মানে কি বলবো অফ হোয়াইট কালারের, আর একটু মেনটেনের মধ্যে রাখলে বেশ ভালো লাগে, আর এত সুন্দর পরিষ্কার দেখে ভীষণই ভালো লাগছে ঘরটা। এখন সোয়া দুটা বেজে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট তো করে দিয়েছি, কিন্তু আমার ভিডিও আপলোড এখনও পর্যন্ত হয়নি, যেখানে আমি 12টার সময় ভিডিও আপলোড করি, আর আমি টাইমে একটু পাংচুয়াল বলে আমার তখন থেকে অস্বস্তি লাগছে, কী করবো, ভিডিও আপলোড করতে গেলে বসে থাকতে হবে আমাকে ফোনের সামনে, সেই টাইমটা ছিল না। এখন সমস্ত কাজ শেষ হয়ে গেছে, এখন বসবো, বসে ভিডিওটা আপলোড করবো, আপলোড করার পরও অনেক কাজ থাকে। এবার যেহেতু জন্মাষ্টমী আমার বাড়িতে প্রথম হচ্ছে, ছোট করেই করছি, একা হাতে তো অতটা সম্ভব নয়, তাই চেষ্টা করছি আগে থেকেই সব কাজ করে রাখতে, যাতে আমি ঠিকমতো কাজটা করতে পারি, পুজোটাও করতে পারি। তো এমনিতে পুজোর আগে তো পরিষ্কার পরিচ্ছন্ন করি, সেটা হচ্ছে পুজোর আগে, জাস্ট আমি এখান থেকে যাই তার আগে আগেই করি। তো এবার তো একবার হয়ে গেল, এখন জন্মাষ্টমীর আগে, তারপরে আবার পুজোর আগে একবার, মানে আমি কলকাতা যাওয়ার আগে আবার একবার করবো। আজকে আমার ভিডিও আপলোড করা হবে না, যেটুকু আমি বুঝতে পারছি ব্যাপারটা হয়ে যাচ্ছে যে এখনই আমি ভিডিওটা আপলোড করতে বসিয়েছি, আর এই ফাঁকে চলে এসেছে আমার অ্যামাজন থেকে একটা অর্ডার করা ছিল, সেই অর্ডারটা মানে আমাকে পেমেন্টের জন্য মোবাইলটা কী করতে বার করতেই হলো, মানে আপলোডের জায়গা থেকে, তা আবার আমাকে রি আপলোড করতে হবে। যাই হোক, কী এসেছে তোমাদেরকে দেখাবো আমি। এটা মোবাইলে একটা কভার অর্ডার করেছিলাম, আজকে আমার সত্যি তিনটে বেজে গেছে, এখনও পর্যন্ত আমি আপলোড করি, আমার ভীষণ খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে, মানে আমি যেখানে 12টার সময় আপলোড করি, আজকে যে কী হচ্ছে আমার সাথে আমি নিজেও বুঝতে পারছি। মিশুকে পড়াশোনা করানো হয়ে গেছে, এই জাস্ট চা নিয়ে বসবো,
আর আজকে সারাদিন যা বৃষ্টি পড়েছে আর আজকে যা কাজ করেছি সকাল থেকে, আমার শরীরে একটু এনার্জি বেঁচে ছিল না। তো দুপুরবেলা একটা টানা ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠেই আমার কাজ হচ্ছে 6টা বেজে গেছিলো, দিয়ে পরে সন্ধ্যা দিয়েই মিশুকে নিয়ে পড়তে বসে গেছিলাম। তার মাঝে একটা পার্সেল এসেছিল, দিয়ে মানে জাস্ট মানে ভিডিওটা আপলোড করতে যাবো তোমাদেরকে তো বললামই, চা বানিয়েছে ছেলেকে পড়িয়ে উঠিয়ে। আমি আগেই চা খেতে পারি ঘুম থেকে উঠে, কিন্তু আগে তো তাই শিডিউল ছিল, কিন্তু ঘুম থেকে উঠে এখন যদি চা খেয়ে নিই তাহলে পড়ানোর পর আমার মাথাটা ঠিক থাকে না, তোমাদেরকে বলছি না। ওই জন্য এই চাটা আমার এখন নেশার মধ্যে পড়ে গেছে, এটাকে এখন আমাকে মানে মিশুকে পড়িয়ে উঠিয়েই পড়াতে হবে। মানে এত বকতে হয়, এত কথা বলতে হয়, আমার মাথা পুরো ভরে যায়। এটা সব মা মায়ে দেখি একই কথা। এখন এই টাইমটাই হচ্ছে সব থেকে কঠিন টাইম, মানে মানে ধরানোটাই। তারপরে শিখে গেলে তো আস্তে আস্তে টুকটুক করে শিখেই যাবে। গাড়িটা এখানে রাখা ছিল, কালকে তো রাখতে যেতে পারিনি, অনেকটাই রাত হয়ে গেছিল ঘুরে আসার পর, দিয়ে পরে বৃষ্টিও পড়ছিল আর বাজার করেছিলাম বলে গাড়িটা আমরা দিতে যাইনি, বাড়িতে নিয়ে ডাইরেক্ট চলে এসেছি। তো গাড়িটা আমাদের নিচেই রয়েছে, নিচে মানে গ্যারেজে নয়, রাস্তাতে সাইড করে লাগানো আছে। এখন তো গ্যারেজের দরজাটা ফিক্সড হয়ে যাওয়ার পরও এখনো ফাইনালি খোলা হয়নি, মানে এখনো ফিক্সড করে ইনস্টল করে রাখা আছে। তো জানি না কতদিনে খুলবে, হয়তো 15 দিন হয়তো লাগবে। তো যাই হোক, তো ওই জন্য গাড়িটা আজকে এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে ওই 7:30, 7:30 সময় আমি চা কিনে খাবো। যাই হোক, ও অফিস থেকে বেরিয়ে পরে গাড়িটা নিয়ে টোটো করেই আসবে, আবার বাইকটাও রাখা আছে ওই কলিগের বাড়িতে। মানে গাড়িটা যখন নিতে এসে গেছিলো তখন গাড়ি বাইকটা রেখে গাড়িটা নিয়ে এসেছিলো, তো এখন ডাইরেক্ট অফিস থেকে বেরিয়ে চলে আসবে হচ্ছে বাড়ির সামনে, গাড়িটা নিয়ে আর উপরে উঠবে না, গাড়িটা নিয়ে চলে যাবে ওখানে রাখতে। কারণ 7 দিন ধরে ফেলে রাখার কোনো মানেই হয় না, মাঝখানে শনি রবিবার ছুটি আছে, শনি রবি সোমবার দিন যাই হোক পরে বলছি, গাড়িটা রেখে তারপরে ও বাইক নিয়ে চলে আসবে। তো এখন 8:30-9টার মধ্যে ঢুকতে পারবে না। আজকে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, যেহেতু দুপুরে ভেজ খেয়েছি, ঠিকমতো খাওয়া হয়নি, আর খেয়েছি হচ্ছে 2টোর সময়, কিন্তু খিদে পাওয়ার কথা না, খিদে পেয়ে গেছে। এখন বিস্কিট দিয়ে চা খাবো, যদি আগে আসতো তাহলে হয়তো কিছু আনতে বলতাম, না আনতে বলা যাবে না কারণ এতগুলো কাজ হতে করে ফিরতে হবে। 2 দিন ধরে যা বৃষ্টি শুরু হয়েছে, আমি তো প্রচুর কাছাকাছি করেছি আজকে, কালকের সমস্ত জিনিসগুলো শুকায়নি, বাইরে বারান্দায় রাখা আছে। বিরোচনাকে বলেছিলাম আসার সময় দড়ি আনতে, বাড়িতে দড়ি নেই, তো ভাবছি আমাদের ডাইনিংয়ে দড়ি বেঁধে জিনিসগুলো শুকাতে হবে। প্রচুর জিনিস, প্রচুর জিনিস, ওগুলো যদি না শুকায় না তাহলে পুরো একদম খারাপ হয়ে যাবে। তো ভাবছি ফ্যান চালিয়ে শুকিয়ে দেবে, 1-1.5 ঘন্টাতে জলটা শুকিয়ে গেলেই অনেকটাই শুকিয়ে যাবে। তো দেখি ডিমও নিয়েছি, ডিম এবার এক ট্রে আনিনি, ড্রিম এনেছে হচ্ছে 12টা মতো, বৃহস্পতিবার পর্যন্ত চলে যাবে। আর এখানে নিয়ে এসছে হচ্ছে পীতাম্বরী, মাসি বলে দিয়েছিল সকালে যে পীতাম্বরী শেষ হয়ে গেছে, 2 দিন হয়ে গেল শেষ হয়ে গেছে, আনা হচ্ছিল না, তো আজকে নিয়ে এসেছে। আর এটা তো মিস্টার সিনহার হচ্ছে ফেভারিট জিনিস, নিশ্চয় ভালো কিছু খেয়েছে অফিসে, ওই জন্য নিয়ে এসছে গ্যাস বের করার জন্য। আর এখানে এখানে কি আছে যেন বলে পাপড়ি চাট আছে, বলেছিলাম ফুচকা আনতে, আজকে সেরকম কিছু খাওয়ার মন নেই, তো বলে ফুচকার দোকান বসেনি, পাপড়ি চাট বসেছিলো, সেখানে পাপড়ি চাট এনেছে, দেখি খাই। 8:15 মতোই বাজে, ভাতটা চাপিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে এই যে আমাদের পাপড়ি চাট, দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই আছে।